তো আজকে আমরা এসেছি শখের কেমনের বাড়িতে। আর শখের কেমনের বাড়িতে এসে দেখি ভাই নতুন মনিটর কিনেছে, দেখো কত বড় মনিটর। আর এই মনিটরের ভিতরে তো শখের কেমন মাইনক্রাফট খেলে, তো আমি ভাবছি আমি আজকে এই মনিটরের ভিতরে শখের কেমনের মাইনক্রাফটটা খেলবো। কেন ভাই, আমি আমার ওয়াল নিয়ে আসিনি। আর আজকে আমাদের সঙ্গে আছে কে কে তোমাদেরকে দেখাই। এই দেখো ভাই, ক্যামেরাম্যান ছিল নারিন দা গেমার। আর এই দেখো এইটার গাইজ বহুত ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা পড়েছে। আর বাংলা গেমার কি বলবে, নতুন নতুন যা হয় আর কি। এ বাংলা গেমার, তো আজকে বলো তোমার ওয়ার্ল্ড, যেহেতু আমি খেলছি তো আজকে তোমার ওয়ার্ল্ডের ভিতরে কি করব আমি। তুমি কি করবে, ডায়মন্ড খুঁজে দাও তুমি পারলে। ও ভাই ডায়মন্ড, ঠিক আছে ডায়মন্ড আর অনেক কিছু করে দিচ্ছি তোমার। তো চলো গাইস এখন গেমে যাওয়া যাক। চলে এসেছি মাইনক্রাফটের ভিতরে, আর চলো এখন শখের গেমারের যে ওয়ার্ল্ড আছে সেটা খোলা যাক আর সিঙ্গেল প্লেয়ার করব। এই দেখো ভাই বেস্ট ওয়ার্ল্ড। আচ্ছা বেস্ট ওয়ার্ল্ডের ভিতরে কি কি বেস্ট আছে আমরা দেখবো আজকে। চলো গাইস ফটাফট যাওয়া যাক আর দেখা যাক ভাই কি কি করেছে শখের গেমার। যাবে ও ভাই সব এ কি ভাই সব পিঙ্ক পিঙ্ক বানি রেখেছে। হ্যাঁ শখের গেমারের মনে হচ্ছে গাইস পিঙ্ক বহুত ফেভারিট। ও বেলা দিয়ে শুরু করে সবকিছু পিঙ্ক বানি রেখেছে, বাহ। ও ভাই এত কিছু, আরে ভাই দেখো সব ডায়মন্ডের। ও ভাই কত কিছু ডায়মন্ডের ম্যাপও আছে ভাই, তার সঙ্গে সঙ্গে দেখো ভাই চেরি। ও ভাই এত কিছু আছে। ও ভাই ভাই এটা কি ইনচেন্টিং করা ভাই, এতে সব কিছু প্রায় ডায়মন্ডের করে রেখেছে। চলো চলো ঘরটা দেখি চকের গেমারের ঘরটা। এই দেখো ওহো, হ্যাঁ এই ঘরটা অনেক অনেক সুন্দর বানাইছে। এই ঘরটার কি আমরা একটু থেকে পরিবর্তন করতে পারবো, দেখা যাবে গাইস। তো আর এইখানে ভাই দেখো কি অবস্থা, দেখো কতগুলোকে ধরে ধরে রেখে দিচ্ছে ভাই, দেখো ছি ভাই এরা কত কষ্ট হয় তোকে ছেড়ে দিই দাঁড়াও। এই তো যা যা তোরা পালা পালা, তোরা ইচ্ছা মতন যা, কোনো সমস্যা নেই। এটা খুব খারাপ, এইগুলো কেন আটকে রাখে ভাই বলো তো, তোমরা বলো এগুলো কি ঠিক, এদেরকে আটকে রাখে এদের। ওইগুলো ওইগুলোকে ছেড়ে দেবো না, এগুলো থাকুক গাইস, কারণ একটা আমি এখানে ছেড়ে দিচ্ছি এর জন্য আমাকে যাই না কি করবে, একটা এখানে ছাড়া থাকুক। ওরা ঘুরে বেড়াক ভাই, এর ভিতর থেকে ওরা বেরোতেও পারবে না। চলো ঘরের ভিতরে কি কি আছে ভাই, এখানে এত কিছু ভর্তি করে রেখে যেগুলো কোথায় রাখবো সেটাও আমাকে দেখতে হবে। চলো 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 ঘরের ভিতরে যাই, আজকে ডায়মন্ড মাইনিংও করা লাগবে তো অনেক। আচ্ছা এখানে একটা সিক্রেট রুম না কি ছিল না কে জানে ভাই, দাঁড়া দাঁড়া দেখি কোথায়। ও ভাই সব ভর্তি করে রেখে দিয়েছে, ঠিক আছে দাঁড়া দাঁড়া এইখানে রেখে দিই। আরে এখানে রেখে দিই সবকিছু, আমাদের খালি করা লাগবে। চলো আমরা জিনিসপত্র সব রেখে দিয়েছি, এখন উপরের দিকে যাব। ও ভাই সব দেখো উপরে কি করেছে। ও ভাই ঘরটা কিন্তু যাই বলো ভালো সুন্দর। এটা কি ডগ শখের গেমারের, হ্যালো এটাই বোধ হয় ডগ, কিন্তু এর কোনো নাম দেয়নি কেন ভাই, একটা নাম তো দেওয়া দরকার। আর দেখি এর ভিতরে কী কী আছে, না এর ভিতরে ফালতু জিনিস আছে। আর এইদিকে দেখি ভাই কী কী আছে, আজকে আমাদের না ডায়মন্ড মাইনিংও করতে হবে। ওরে ভাই সব একটা শখের ক্যামেরার কাছে একটা ডায়মন্ড গাইজ, দেখতে পাচ্ছ এমেরাল্ড আছে কিন্তু অনেক কম আছে ভাই। এটা কি, ও ভাই সব কতগুলো ব্লক বানিয়ে রাখছে। আরে চুরি করা যাবে না, নাহলে আমি আমার ওয়ার্ল্ডে চুরি করে নিয়ে যেতাম ভাই। তার সঙ্গে সঙ্গে দেখি আরে ভাই বুক আছে, এই তো নেম ট্যাগ, আয়রনও আছে গাইজ, তার সঙ্গে সঙ্গে স্যারেলও আছে, ঠিক আছে কোনো ব্যাপার না। আর দেখি দাঁড়াও নিচে দেখি ভাই, ঘরটা তো অনেক অনেক সুন্দর বানিয়েছে। আয় বৃষ্টি হয়, আ হা হা বৃষ্টিতে সব অন্ধকার লাগছে কিন্তু অনেক। ওদিকে আবার কী আছে, আরে আরে ও ভাই কত মিনি কে জানে, দেখো কতগুলো বক্স বানা রাখছে, দেখি কী আছে এর ভিতরে। এই তো ডায়মন্ডের জিনিস, ডায়মন্ডের জিনিস লাগবে গাইজ, আমরা যখন মাইনিং করতে যাবো ডায়মন্ডের আমাদের। ও ভাই এতগুলো শিল্ড, আচ্ছা একটা শিল্ড দিয়ে রাখে, আমাদের তো মাইনিংয়ে যেতেই হবে। তো ভাই অনেক কিছু করে রাখছে আর রাতও হয়ে গেছে। চলো চলো গাইজ আজকে আমরা ঘুমাই আপাতত, দরজাটা আটকে দিই নাহলে ভাই এর ঘরে যদি কিছু ঢুকে যায় তাহলে আবার আমাকে ধরবে। অ্যান্ড এখানে গিয়ে চলো ফটাফট ঘুমিয়ে যায়, আর সকালে উঠে আমরা তো মাইনিং করবো, তার সঙ্গে সঙ্গে আর কী কী করেছে দেখা যাবে। অ্যান্ড সকাল হয়ে গেছে, গুড মর্নিং, চলো 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 ভাই। ভাই কতগুলো দরজা করে রাখছি ভাই, এতগুলো দরজা তা আবার খুলতে হয় লাগাতে হয়, এটা ঠিক না ভাই, অটোমেটিক সিস্টেম করে রাখতো। দেখো পুরো ঘরটা পিঙ্ক পিঙ্ক করে রেখেছে, ভিলেজটা কি সুন্দর। চলো এখন আমরা যাবো যে ভিলেজের দিকে কী করে রাখছে। ও ভাই এই দেখো কত চাষ করেছে, হ্যাঁ ছেলে অনেক কষ্ট করেছে গাইজ, হ্যাঁ শখের কেমন অনেক কষ্ট করেছে, ঢোকে কোন দিক দিয়ে। ও ভাই সব কত চাষ করে রেখেছে দেখে দেখেছো। ও ও আচ্ছা এদের সঙ্গে ট্রেড করে, এই দেখো আচ্ছা ট্রেড আমরা এখন করব না, ঠিক আছে ভাই এখন ট্রেড করার দরকার নেই, ইমরাল তো আমাদের ব্লক বানিয়ে রেখেছে কিন্তু ওইগুলো আমি হাত দেবো না, যদি হাত দিই তাহলে ভাই ও আমাকে মারবে। চলো এখান থেকে এখন বেরোই, বেরিয়ে দেখি আর কি কি করেছে। এইদিকে দেখো ভাই কত সুন্দর বানিয়েছে, আমার মনে হয় এখান থেকে ফিশিং করে। ও ভাই ওখানে একটা, ওখানে একটা বিড়াল দেখতে পাচ্ছ। ও ভাই এটা তো আমার মিনি ভাই, একদম সেম টু সেম দেখতে। ও ভাই তার সঙ্গে সঙ্গে ও ভাই কি বানিয়েছে, এটা বোধহয় মাছ ধরার জায়গা, এরকম আমাকে একটা বানাতে হবে কিন্তু আমার না অতটা ভালো পজিশন নেই। তো এই দেখো এখান থেকে মাছ ধরবো, দেখা যাক ভাই প্রথম মাছ কি ওঠে।
কই রে ভাই মাছ কই, একটাও তো মাছ আছে না ভাই, এত ফালতু জায়গায় বানিয়েছি একটাও মাছ ওঠে না। ওকে মাছ পেয়ে গেছি গাইস, যেমন কি দেখতে পাচ্ছি একটা মাছ পেয়ে গেছি, বেশ ভালো মজার। ও ভাই দেখো এখানে বেড বানিয়ে রেখেছি। ও হ এই তো দেখি তো, ও ভাই দেখো টেডার, দেখি তো এর কাছে কি কি আছে। ও ভাই ডায়মন্ডের দেখতে পাচ্ছ, ডায়মন্ডের পিকেক্স, ভাই ভাই এত কিছু। এই তো আরেকটা টেডার, হ্যালো হ্যালো এটাও ডায়মন্ডের। ও ভাই একটা টেডারের কাছে সবকিছু পাচ্ছে। আমাকেও ট্রেডিং হলটা বানাতে হবে গাইস, নেক্সট এপিসোড ট্রেডিং হল বানাবো। ওকে দেখো সব কিছু ভাই পিঙ্ক পিঙ্ক বানিয়ে রেখেছে, কত সুন্দর বানিয়েছে। আর এইখানে দেখো কত ছাগল গরু ভাই সব, এদিকে কিছু বানিয়েছে নাকি এদিকে। এই তো ভাই এই দেখো সুন্দর একটা বোর্ড। আর এইখানে কি ভাই, ও ভাই এটা তো সিক্রেট ওয়েজ, এখানে এটাতে ভাই এটাতে যাওয়ার রাস্তা কোথায়, এটাতে যাওয়ার রাস্তা গাইস আমাদেরকে খুঁজে বার করতে হবে। জানি না ভাই কোথায় রাস্তাটা, দেখি চলো চলো এখন গিয়ে দেখি যে সিক্রেট বেসের ভিতরে কি আছে, এর ভিতরে ভালো কিছু থাকতে পারে। রাস্তাটা আমাদেরকে খুঁজে বার করতে হবে ভাই, ওর ভিতরে কি আছে ভাই। আমিও তো একটা কাঁচের হাউস বানিয়েছিলাম, বাট এও শখের কেমন একটা বাড়ি দেখেছে। তো চলো চলো ভাই ওর সিক্রেট বেসটা খুঁজে বার করি কোথায় কি করেছে। চলো ভাই আমি ভিডিওটা দেখে আসলাম যে সিক্রেট বেসের রাস্তাটা কোথায়। এই দেখো ভাই এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে আমাকে এইটা ভাঙতে হবে, ভেঙে আরে ভাই এটা ভাঙতে হবে। এই দেখো ভেবেছি কি সিক্রেট রাস্তা পাবো না, তো আমি ভিডিও দেখে আসলাম যে সিক্রেট রাস্তা কোথায় বানিয়েছে। এখন আমাদের আবার আগের মতন করতে হবে, নাহলে ভাই আমাকে মারবে। যাই হোক চলো দেখে আসি। এই দেখো এখানে টর্চ লাগিয়েছে ভাই, অত ভালো করে বানাতে পারেনি আমার ভাই, আন্ডার ওয়াটার হাউসটা সেরা হয়েছে। কি বানিয়েছে ভাই, ছোটোখাটো রাস্তা, তারপরে এখানে মোমবাতি লাগিয়ে রেখেছে। তোর ভাই কি বানিয়েছে এটা দেখি তো। ও ভাই এটা তো পুরো পুরোপুরি কাচের, আরে ভাই কিন্তু অনেক ছোট কিন্তু অনেক ভালো লাগছে। এটা কি ভাঙবো কাচ না ভাই, ভাঙলে আবার আমাকে বুঝতে পারছো তো ভাই। তো যাই হোক এইখানে দেখো কত সুন্দর লাগছে ভাই, ভালো ডেকোরেশন করে একটু বড় করলে ভালো হতো, কিন্তু হ্যাঁ ব্যাপক লাগছে। এখানে কিছুই রাখেনি ভাই, ভালো বোধ হয় এর ভিতরে ডায়মন্ড বাগেরা রাখবে, কিন্তু কিছুই রাখেনি আপাতত। চলো গাইস আমরা যাবো হচ্ছে ডায়মন্ড মাইনিং করতে, ঠিক আছে চলো উপরে চলে এসেছি। এখন এই জায়গাটা আমার আবার আগের মতন করতে হবে, না হলে ভাই বুঝতেই পারছো তো। দাঁড়াও এই জায়গাটা আমি আগের মতন করে দিই, প্রথমে তো এখানে একটা এগুলো রাখতে হবে আর এখানে একটা রাখতে হবে, তাহলে আর বুঝতে পারবে না যে আমি ওর সিক্রেট বেসে ঢুকেছিলাম। তো চলো গাইস আগে আমাদেরকে এখানে শিল্ড আছে আমাদের কাছে, আর পিকেক্স আছে, পিকেক্স হলে হয়ে যাবে। আনব্রেকিং টু, হ্যাঁ আনব্রেকিং টু তো ভালোই আছে। তো চলো এক কাজ করি আমরা এইখানে না, দাঁড়া এইখানে না, চলো আমরা এগুলো রেখে দিই, এটা তো লাগবে না। হ্যাঁ আমাদের এটা তো লাগবে, হ্যাঁ আমাদের ডায়মন্ডের আর্মার লাগবে, এটাও নিয়ে নিই, এটাও লাগতে পারে বাট এটা আমাদের লাগবে না। চলো আমাদের টর্চ লাগবে, এর জন্য আমাদের টর্চ বানানো লাগবে কোল দিয়ে, আর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ডায়মন্ডের আর্মার, ঠিক আছে চলো আমরা না ডায়মন্ডের আর্মারগুলো নিয়ে নিই, তারপরে ভাই ডায়মন্ড মাইনিং করতে যাবো। ডায়মন্ডের আর্মার এখানে ছিল, একটু ডায়মন্ডের আর্মারগুলো পড়তে হবে, নাহলে ভাই কখন মরে যাবো কোনো ঠিক নেই। তো চলো ডায়মন্ডের আর্মারগুলো পড়ে নিই। ও ভাই স্কিন দেখো SG, ওই দেখিনি তো আমি, এই তো ও ভাই সাপ SG। আর পিছনে কি আছে, পিছনের মধ্যে মাইনক্রাফটের লোগো। ও ভাই সব ভালোই লাগছে, ও ভাই নতুন স্কিন, ওই এটা তো দেখিনি আমি। যাক চলো এগুলো ইউজ করবো। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ পুরো ডায়মন্ডের হয়ে গেছে আমরা, আর পুরোনোগুলো রেখে দেবো ভাই, দরকার নেই যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে আবার বকবে। চলো আমরা না একটু কাজ করি, আমরা না টর্চ বানিয়ে নিই বেশি করে কটা, টর্চ বানিয়ে নিলাম, আমাদের কাছে অনেক টর্চ হয়ে গেছে, এগুলো তো হয়ে যাবে আই থিঙ্ক। চলো আমরা এগুলো রেখে দেবো। তো চলো আমরা রেডি হয়ে গেছি ডায়মন্ড মাইনিং করার জন্য, আর এইখানে দেখতে পাচ্ছ ডায়মন্ড মাইনিং করার জন্য এটা হচ্ছে মাইনার বানিয়ে রেখেছে আমাদের শখের গেমার। তো চলো গাইস ফটাফট আমরা যাবো হচ্ছে এখন ডায়মন্ড মাইনিং করতে। আছে কি নিচে কি জল আছে, চলো আজকে ভাই ডায়মন্ড খুঁজেই ছাড়বো। এরপর হচ্ছে এই দেখো ভাই, ও ভাই সব এখানে তো সবকিছু লুটে ফুটে নিয়েছে ভাই, আমি ডায়মন্ড কোথায় পাবো জানি না। তো দেখতে হবে ভাই ডায়মন্ড কোথায় আছে, আর আমি তো টর্চ নিয়েছি না, হ্যাঁ টর্চ নিয়েছি, টর্চটা আমরা এই হাতে রাখবো। অ্যান্ড এখানে রাখবো হচ্ছে আমাদের শর্টটা যাতে কিছু না আসতে পারে। তো দেখা যাক ভাই কোথায় যাওয়া যায়, ওদিকে কী আছে। ভাই এদিকে তো সব লুটে নিয়েছে, উপরে তো ডায়মন্ড থাকবে না, আমাদেরকে নিচে যেতে হবে, ঠিক আছে দেখি তো। আচ্ছা দাঁড়াও ওর মাইনিং করার যে মেন জায়গাটা আছে না সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই দেখো শখের গেমার এইখান থেকে হচ্ছে মাইনিং করে, তো আমরা ভাবছি কি এইদিকে যাবো। আর এগুলো কি ভিজা ভিজা লাগছে ভাই, কেমন একটা লাগছে এই শেডারটাতে। এই শেডারটা আমিও ইউজ করতাম, ভালো লাগতো বাট একটু অন্ধকার অন্ধকার লাগে। এইখানে দেখো আচ্ছা এদিকে একটা রাস্তা আছে, যেখানে দেখা যাক নিচের দিকে যাবো, ডায়মন্ডটা নিচের দিকেই পাওয়া যায়। এদিকে আছে নাকি জায়গায়, না ভাই। আর দেখো ভাই 47 লেভেল আছে ভাই, আমার থেকে তো এর লেভেল বেশি। তো এইদিকে কি কি যাবো, ও ভাই এদিকে, ও ভাই না 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 এদিকে আমি যাবো না ভাই, আমি চাই না মরে যেতে। আর মরে গেলে ভাই জানো এটা কী করবো, 47 লেভেল যদি চলে যায় না তাহলে ভাই দেখবা। তো চলো আমরা না আরও একটা জায়গা খুঁজে দেখি, ও আর কোথায় কোথায় গেছে সেই সব জায়গায় যাবো। এদিকে কি আর রাস্তা আছে, না এদিকে আর রাস্তা নেই। আমাদের ডায়মন্ড
ডায়মন্ড এখন কোথায় পাই বলো তো? তো নিচে এসছি দেখতে পাচ্ছ, আর এইদিকেও একটা জায়গা আছে, আর এইদিকেও ভাই সোজা রাস্তা আছে, আর এদিকে একটা ও নিচের দিকে আছে। তো নিচের দিকে এখন যাবো না, আমরা এখন সোজা যাই, তারপরে নিচেরটাই যাবো। এদিকেও আর একটা রাস্তা না ভাই, ভাই কত মাইনিং করে রেখেছে দেখো, এদিকে বোধহয় আয়রন বাগড়া পেয়েছিল। ও ভাই এইভাবে তো ডায়মন্ড খোঁজে, আমার মনে হয় ডায়মন্ড পেয়েছে সকালকে মানে এখানে। এদিকে কি কোনো রাস্তা আছে? না ভাই এদিকে কোনো রাস্তা নেই, চলো চলো আমরা আগে যাই। দেখি এদিকে কি, ভাই দেখো কত কিছু পেয়েছে, বোধহয় সেইভাবেই রেখে দিয়েছে। এদিকে কি আছে? আয়রন ব্যাগটা পেয়েছিল হয়তো। ও ভাই ভালোই মাইনিং করে রেখেছে। এদিকে কি আছে দেখি তো, চলো রাস্তার দিকে তো চলে এসেছি, এদিকে কিছু আছে? ভাই রাস্তাটা কোথায় যাচ্ছে ভাই, কোথায় যেতে হবে? চলো ভাই এখানে চলে আসছি এন্ডের দিকে। তো এন্ডের দিকে ভাই এটা, ভাই এটা ভুলভুলিয়া তো ভাই, কোথা থেকে কোথায় আসছি? দাঁড়াও খিদে পাইছে, খিদে পাইছে, খাইনি খাইনি কোনো খাইনি। আরে সামনে কি দেখতে পাচ্ছি ওটা? ও ভাই সব এটা কি? ও ভাই এটা কোন ওয়ার্ল্ড? ও ভাই এখানে মাইনিং করতে আসছিল? ভাই সব এগুলো দিয়ে কি হয় আমি নিজে যাই না গাইস, তোমরা আমাকে কমেন্টে বলো এগুলো কি হয়। আমি তো আমার ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত খুঁজে পাইনি, এ বোধহয় খুঁজে পেয়ে গেছে। আর এখানে দেখো, ও ভাই ভাই মাইনিং করতে করতে ঠিক পেয়ে গেছে। এইখানে ভাই থাকতেও পারে ডায়মন্ড বলা যায় না, কারণ এখানে দেখতে পাচ্ছ এগুলো কি আছে একবার ভেঙে দেখি তো ওদের। ও এখানে আওয়াজ হচ্ছে, সিরিয়াসলি? ও ভাই এটাতে, ভাই এটাতে মারলে আওয়াজ হচ্ছে, কত সুন্দর। চলো চলো এগুলো একটু ভেঙে দেখি তো কি আছে। তো এগুলো হচ্ছে এমিথিস্ট, কিন্তু এগুলো দিয়ে কি হয় আমি নিজেই জানি না, নিয়ে যাই ভাই বেশি করে। ও বোধহয় নিয়ে গেছে। আরে এর তলায় কি আছে? আরে ভাই এর তলায় কি বালি আছে? এখানে আমাদেরকে মাইনিং করা দরকার গাইস, এর তলায় কিছু থাকতে পারে। আর যাই হোক চলো আগে এগুলো বেশি করে নিয়ে নিই, এগুলো তো কোনো না কোনো তো কাজে লাগবে। ও এই ব্লকগুলো ভাই অনেক ভালো, এগুলো তো ঘরও বানাতে পারো। তো চলো ওর জন্য নিয়ে যায় আর কি করবো, এখান থেকে নিয়ে নিয়েছি। আরও আমাদের এখানে মাইনিং করার জন্য আমাদের একটু অর্ধেক পরিষ্কার লাগবে। তো এগুলো কি জিনিস ভাই, এই ব্লকগুলো তো আমি দেখিনি কোনদিন। চলো চলো আমরা মাইনিং করি, হচ্ছে কোথায় মাইনিং করব। আচ্ছা আমরা তো নামলা, আচ্ছা আমাদের রাস্তাটা হচ্ছে এদিকে, ঠিক আছে। তো চলো আমরা এক কাজ করি, আমরা এদিকে যা ব্লকগুলো আছে না সেগুলো নিয়ে নেবো। ও দেখলে ভাই খুশি হয়ে যাবে, অনেকগুলো ব্লক আমি নিয়েছি, তো এগুলো আমি নিয়ে নিই। এগুলোতে কিছু না কিছু হবে, তোমরা আমাকে কমেন্টে বলো ঠিক আছে যে এগুলোতে কী হয়। তো চলো এদিক দিয়ে আর এদিক দিয়ে পুরোটা নিয়ে নেবো গাইস, পুরোটা নিয়ে নেবো। ওকে ভাই এদিকে ডায়মন্ড বাগানো থাকবে না আমার মনে হয় না ভাই, এটা তো পুরো এর জায়গা। চলো দেখা যাক ভাই এখানে ডায়মন্ড পাওয়া যায় কি না। তো দেখো ভাই আমরা কতটা এখানে খুঁজেছি, আমি ভাবছিলাম বোধহয় এর নিচে কিছু আছে কিন্তু কিছুই পাচ্ছি না। এই দেখো ভাই কতগুলো আমাদের জমে গেছে, এগুলো ভাই ঘর বানাতে কাজেও লাগতে পারে, ঠিক আছে পরে কাজে লাগতে পারে, সেটা দেখতে হবে। চলো আমরা আরও কিছু এখান থেকে না নিয়ে নিই, এগুলো নিয়ে একটা ছোটোখাটো কিছু করা যাবে উপরে গিয়ে। এই দেখো ভাই কতগুলো আমরা এখান থেকে কেড়ে নিচ্ছি, এই আশেপাশে পুরো ফাঁকা করে দিয়েছি। এগুলো দিয়ে জানি না ঘর বাড়ি তৈরি করলে বোধহয় জলজল করবে। তো আর এটা পেয়েছি 10টা, ঠিক আছে আমি জানি না ভাই এগুলো দিয়ে কী হয়। তো দেখা যাবে ভাই কিছু তো একটা হবে। তো চলো আমরা কাজ করি ভাই মাইনিং করার জন্য, আমরা এইখানটাই মাইনিং করি, এই সাইডটা করে আমরা মাইনিং করব। আর নিচে যেতে হবে, ঠিক আছে আমাদেরকে না নিচে যেতে হবে, নিচে আমরা ডায়মন্ড ব্যাগটা পেতে পারি। তো দেখা যাক গাইস একটু তো টাইম লাগবে আমাদের। চলো আমরা এখানে মাইনিং করি, দেখা যাক ভাই কিছু পাওয়া যায় কিনা। এটা কি আছে ভাই? আরে ভাই দুরা এই শেডারটার এটাই প্রবলেম, আমি সকালে মানে শেডারটা ইউজ করতাম গাইস, এগুলো তো ডায়মন্ড ডায়মন্ড মনে হয়, কি বলবো। এখানে কপার পেয়েছি অনেকগুলো, কিন্তু ডায়মন্ড দরকার। এখানে ডায়মন্ড কি থাকবে আমার তো মনে হচ্ছে না, কারণ এখানে দেখো ইট পাটকেল ভর্তি হয়ে পড়ে আছে। দেখা যাক ভাই এখানে ডায়মন্ড আছে কি না, খুঁজতে থাকি দেখি একটা দুটো ডায়মন্ড যদি পাই ভাই, কমসে কম দুটো ডায়মন্ড যদি পাই না তাও বলতে পারবো হ্যাঁ দুটো ডায়মন্ড পেয়েছি। আর দুটো ডায়মন্ড দিয়ে একটা শর্ট বানিয়ে নেবো, ওর কাছে শর্ট তো বোধহয় ডায়মন্ডের নেই। হ্যাঁ ভাই ডায়মন্ডের বানিয়ে নেবো তাহলে ভাই, তারপর ওকে দেখাবো যে দেখো দুটো ডায়মন্ড দিয়ে বানিয়েছে। ওর কাছে ভাই একটা ডায়মন্ড দেখলাম, যাই না ডায়মন্ড আছে কি না, কিছুই তো পাচ্ছি না ভাই, ভাই কিছুই তো পাচ্ছি না। চলো এইদিকে খুঁজছি দেখি কোথায় কিছু পাওয়া যায় কি না, অনেকটা খুঁজতে হবে মনে হচ্ছে। ধরো আমি না এদিকে যাই দেখি কিছু যদি পাওয়া যায়। দেখো ভাই আমি কত দূর চলে এসেছি ভাই মাইনিং করতে করতে, কিন্তু কিছুই পাচ্ছি না, একটা ডায়মন্ড পর্যন্ত পেলাম না গাইস। তো চলো গাইস দেখি ডায়মন্ড ওইদিকে, দেখো কত দূরে চলে এসেছি ভাই, ওই দেখো কতটা খুঁজে ফেলেছি আমি তো বুঝতে পারছি না। দাঁড়াও এইদিকে যখন নেই, আচ্ছা আমাদের কাছে টর্চ লাইট কোথায় গেল? টর্চ লাইট আমাদেরকে লাগাতে হবে এখানে, আর আমাদেরকে এই সাইডে যা আছে না সব খুঁজে নেবো গাইস। আমরা এইভাবে এইভাবে ডায়মন্ড খুঁজবো, দেখা যাক এর আশেপাশে যাই না ভাই পাবো কি না, বাট আমাদেরকে খোঁচা তো লাগবে ভাই, আমাদের মাইনিং তো করা লাগবে, আমাদের ডায়মন্ড লাগবে অনেকগুলো। ভাই কতক্ষণ ধরে মাইনিং করছি দেখো, কতক্ষণ ধরে মাইনিং করছি একটা ডায়মন্ড পেলাম না ভাই। দেখো এইদিকে কত দূরে এসেছি কিন্তু একটাও ডায়মন্ড পেলাম না। তো আমার মনে হচ্ছে না আরও আমাদের ডিপে খোঁচা লাগবে, তাহলে আমরা ডায়মন্ড পাবো। দেখো কতটা খুঁজেছি ভাই, একটা ডায়মন্ডও পাইনি। তো আমাদের মনে হচ্ছে আরও ডিপে যাওয়া লাগবে, তাহলে বোধহয় আমরা ডায়মন্ড পাবো। এই দেখো ভাই কতটা খুঁজেছি ভাই, কিছুই পাইনি ভাই। আমি ভাবলাম এই এখানে এত সুন্দর জায়গা, এখানে বোধহয় ডায়মন্ড থাকবে। তার আগে রাস্তাটা বাড়িয়ে রাখি,
নাহলে ভাই বাই চান্স যদি এখান থেকে বেরোতে হয়। দেখো ভাই আমি মাইনিং অনেকক্ষণ ধরে করছিলাম, দেখো আশেপাশে দেখো কতগুলো মাইনিং করছি, আর এই দিকে দেখবা কোথায় কোথায় মাইনিং করছি। এই দেখো এদিকে সোজা গেছি, অনেক দূর গেছি, ঠিক আছে, এই দেখো কত দূর গেছি। তারপরে ভাই এই সাইডেও আমি অনেক মাইনিং করেছি ভাই, কিছুতেই ডায়মন্ড পাচ্ছিলাম। দেখো এই দিকে গেছি, আশেপাশে খুঁজে একদম শেষ করে দিয়েছি। তারপরে গাইস আমি এরকমভাবে মাইনিং করছি, ঠিক আছে, যাতে আমি ডায়মন্ড পেয়ে যাই, কারণ অনেক টাইম লাগবে। যদি আমি এভাবে করি তাহলে ডায়মন্ড পাওয়ার চান্স অনেক বেশি থাকে। তারপরে আমি এইগুলো করছি, করতে করতে আমি এইখানে মাইনিংয়ে আসলাম, ঠিক আছে, এইখানে মাইনিংয়ে আসলাম। আর দেখি কি এইগুলো, দেখো এইগুলো বহু তাড়াতাড়ি এইগুলো কাটছে। আর দেখো এইগুলো এরকম করে কাটতে কাটতে দেখি ভাই এখানে ডায়মন্ড, এই দেখো ভাই কতগুলো ডায়মন্ড। দেখো এইগুলো বহুত ফাস্ট কাটে, দেখতে পাচ্ছ এগুলো বহুত ফাস্ট কাটে। এরকমভাবে আমি বলছি তাহলে এখানে ভেঙেই দিই, যেমন এই সাইডে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইভাবে কাটছি। আরে ভাই এটা কি ভাই, আমি তো পুরো বোকা, একটা ব্লক বাদ দিয়ে আমি মাইনিং করছি, দুটো তিনটে ব্লক বাদ দিতে হয়। এই দেখো ভাই ডায়মন্ড পেয়ে গেছি। ও ভাই অনেকগুলো, কতগুলো ডায়মন্ড আছে আমি নিজেও জানি না। ও ভাই সব আমি ভাবতেও পাইনি যে ডায়মন্ড পাবো। ও ভাই 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 এখানে আসে, ও কতগুলো ভাই, এতগুলো ডায়মন্ড, আরে কতগুলো আছে। হে গাইস ওরা পিছনে বসে আছে, আমি ওদেরকে দেখালাম যে ডায়মন্ড পেয়ে গেছি। এই দেখো ভাই কতগুলো ডায়মন্ড, এত ডায়মন্ড এক জায়গায়, ভাই সব আমার মনে হয় শখের গেমারও পাইনি এত ডায়মন্ড এক জায়গায়। ও ভাই সব নিচে কি আরো আছে, পুরো ডায়মন্ডের খনি লেগে গেছে। ও ভাই এত ডায়মন্ড, ভাই 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 কতগুলো ডায়মন্ড গাইস, চলো দেখা যাবে এখন কতগুলো ডায়মন্ড আমাদের আছে, ঠিক আছে। এই দেখো এই দেখো এখানে কাটি, ওকে একটা ডায়মন্ড, ও ভাই একটা ডায়মন্ড দেখো পেয়ে গেছি। আর এইখানে আরো ডায়মন্ড, দেখি আমরা ডায়মন্ড আগে নেবো না, ঠিক আছে, দেখি ডায়মন্ড গুলো এখন এখানে পড়ুক। কতগুলো ডায়মন্ড পেয়েছি, আচ্ছা অলরেডি একটা ডায়মন্ড, দুটো তিনটে, দেখি তো কতগুলো ভাই, পাঁচটা ডায়মন্ড পেয়েছি ভাই। এইখানে না আরো ডায়মন্ড আমি পেতে পারি আমার মনে হচ্ছে, কেন মনে হচ্ছে যাই না, বাট আমার মনে হচ্ছে এখানে আরো ডায়মন্ড পেতে পারি। চলো চারিদিকে এখানে না পুরো খুঁজে শেষ করে দেবো গাইস, একদম আশেপাশে যা আছে পুরো মাইনিং করবো। আর দেখি আমরা টোটাল কতগুলো ডায়মন্ড, দাঁড়া এদিকে না নরম মাটি আছে যেগুলো ফটাফট কাটছে, তো আমি ভাবছি এইদিকে যদি নরম মাটি থাকে এগুলো ফটাফট কাটে, ঠিক আছে। তো চলো আমরা এদিকে না, এ ভাই আবার ডায়মন্ড, এই দেখো আরো ডায়মন্ড পেয়েছি ভাই, দাঁড়া দাঁড়া আশেপাশে আরো খুঁজি। আরে ভাই 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 এটা কোন জায়গাটা দেখি তো, উপরে 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 কি উঠতে পারবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখো ভাই, ও ভাই দেখো এইখানে খুঁজেছিলাম, আর এই এর এর একদম পাশে ডায়মন্ড। ও ভাই 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 এখানে বহুত ডায়মন্ড আছে, লেপুস লজুলে আছে গাইস, আর উপরে দেখতে পাচ্ছি একটা ডায়মন্ড। ভাই 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 আমি তো শখের গেমারে নিতে এসে এত ডায়মন্ড পাচ্ছি, ও ভাই সব আমি আমার ওয়ার্ল্ডের ভিতরে কেন এতটা ডায়মন্ড পাই না। ও ভাই কতগুলো ডায়মন্ড, দাঁড়া আমি এখানে না পুরো এই লেভেলের খুঁজবো আশেপাশটা। আর চলো এইখানে না ডায়মন্ডটা নিয়ে নেওয়া যাক, আর দেখা যাক এদিকে কি আর আছে ভাই অনেক, ভাই এক এখানে একটাই ডায়মন্ড, আরে আর এখানে একটা ডায়মন্ড পেয়েছি, কোনো ব্যাপার না গাইস কোনো ব্যাপার না, আমরা এখানে আশেপাশে আরো খুঁজবো। অনেকক্ষণ ধরে মাইনিং করছি ভাই, উপরে আরেকটা, ওহো এই দেখো ভাই দুটো ডায়মন্ড পেয়ে গেছি। চলো আশেপাশে আরো খুঁজি, দেখা যাক ভাই আশেপাশে আর ডায়মন্ড আছে কি না। দেখো এখানে আমরা সাতখানা ডায়মন্ড পেয়েছি, ঠিক আছে, আর আশেপাশে যে এলাকাটা ছিল না পুরোটা আমি চষে ফেলেছি যে এখানে আরো ডায়মন্ড থাকতে পারে, দেখা যাক ভাই ডায়মন্ড আছে কি না। আমরা না আশেপাশে পুরো, এই দেখো ভাই পুরো আশেপাশে আমি জানি না আমার বেরোনের রাস্তায় কোন দিকে আছে, বাট আশেপাশে এগুলো নরম মাটি আছে, তো এগুলো আমি এভাবে করে দেবো, তাহলে আমরা এখানে আরও ডায়মন্ড পেতে পারি। চলো লেটস গো ভাই, সাতখানা ডায়মন্ড পেয়েছি গাইস, আরও আমরা তিনখানা খোঁজার চেষ্টা করবো, যদি পাই তাহলে ভালো কথা, আর না পেলে আর কি করা যাবে। চলো চলো না ভাই অনেক মাইনিং করলাম কিন্তু ভাই আর ডায়মন্ড তো পাচ্ছি না, তো আমাদেরকে উপরে ওঠা লাগবে, দাঁড়াও আমাদের উপরে ওঠার জন্য আমি এখানে একটা রাস্তা দেখেছিলাম, এই যে চলো এখান থেকে উপরে ওঠা যাক, কারণ আমি নিজেই যাই না কতটা নিচে আমি এসেছি। তো চলো উপরে ওঠা যাক, এই দেখো ভাই আমি উপরে চলে এসেছি, এই দেখো উপরে চলে এসেছি, আর এইখানে তো আমরা ডায়মন্ড তো পেলাম ভাই, অনেকগুলো ডায়মন্ড পেলাম। বাট আমরা আরও একটু যদি মাইনিং করি এই জায়গাটা, দেখা যাক ভাই এই জায়গাটা আর কি ডায়মন্ড আমরা পাবো। এইখানে ভাই ডায়মন্ড আছে আমি জানি না ভাই, এর আশেপাশে যদি আমার ওয়ার্ল্ডেও থাকে না তাহলে আমি এর আশেপাশে আমিও মাইনিং করবো, তাহলে ভাই ডায়মন্ডও পেতে পারি। না আশেপাশে তো আর ভাই আমি পাচ্ছি না, অনেক অনেক খুঁজেছি ভাই আজকে অনেক খুঁজেছি, এরকম পুরো এলাকা আমি একদম সাথে নাশ করে দিচ্ছি ভাই। সকল গেমার এসে যদি দেখে যে আমার আমার জায়গাটা এরকম করেছে তাহলে আমাকে ভাই যাই না কি করবে। তো চলো ভাই এইখানে আমরা এখানে সিঁড়িটা বানিয়ে দিই, ওর যেরকম সিঁড়ি ছিল ভাই সেরকম আমরা বানিয়ে দেবো, আর এখান থেকে উঠবো। তো চলো অনেক ডায়মন্ড পাওয়া গেছে, আমি তোমাদেরকে যদি দেখাই তাহলে আমরা পেয়েছি হচ্ছে সাতখানা ডায়মন্ড,
তার সঙ্গে সঙ্গে লেপু সুরজুলি পেয়েছি আর এইগুলো পেয়েছি, এগুলো কী কাজে লাগে আমি নিজেই যাই না, যা করার ও করবে, এগুলো সব উপরে নিয়ে যায়। ভাই অনেক মাইনিং করা হয়ে গেছে, চলো এখন ভাই বাড়িতে যাই। আর এখান থেকে বাড়িতে যেতেও ভাই বহুত টাইম লাগবে, কেননা জায়গাটাই ভাই এরকম। তো চলো এখন এখান থেকে ফটাফট বাইরে বেরোই। ওকে তো আমরা চলে এসছি উপরে, দেখতে পাচ্ছ ও ভাই রা উপরে তো রাত্রে, আরে ক্রিপার জমি ভাই তাড়াতাড়ি গিয়ে আগে ঘুমাই, নাহলে আমার কাছে অনেক কিছু আছে। দাঁড়া তো ক্রিপারটাকে যদি একটু মারি না তাহলে একটু মজা লাগবে। বিড়াল কোথায়? সকাল কে বলেন বিড়াল নেই, বিড়াল থাকলে ভাই ক্রিপার বাগানে আসো না, জম্বিকে মারি ভাই, আমি মরে যা না। আরে ফাটবি না, ফাটবি না ভাই, ফাটবি না, ফাটবি না ভাই, সকাল কে বলেন আমাকে ছাড়বে না। ও ভাই মেরে দিছি এখনই ভাই, ফেটে গেছিল, যদি ফেটে যেত না তাহলে শেষ ভাই। এদিকে লাইট কেন লাগাইনি? এদিকে লাইট লাগালে তো ভাই কিছু আসে না। দাঁড়াও আমি একটু না এই গাছগুলো, সরি 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 সকের গেমার সরি, দাঁড়াও আমি না একটু লাইট লাগাই দিই। ও সুন্দর ডিজাইন ভাই গাছের ভিতর, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি। এখানে এখানে লাইট লাগিয়ে দিই তাহলে আর না ক্রিপার আসবে না জম্বি আসবে গাইস, মজা হবে। অ্যান্ড চলো গাইস আমরা এখানে আশেপাশে লাগিয়ে দিয়েছি, এখানে একটা লাইট লাগিয়ে দিই ভাই, পুরো অন্ধকার অন্ধকার করে রেখেছে। চলো এখন আমরা যাবো হচ্ছে ঘুমাতে, আর আমি দাঁড়াও এই হাত থেকে লাইটগুলো এখানে সরিয়ে দিই, আগে ঘুমাতে হবে, আগে সকাল করতে হবে, তারপরে হচ্ছে দেখবো আমরা কী কী পেয়েছি। আর একটা হচ্ছে ডায়মন্ডের সোয়ার্ড বানাবো, যেটা দিয়ে ভাই ওর কাছে এখন আছে হচ্ছে আয়রনের সোয়ার্ড, তো আমরা একটা ডায়মন্ডের বানাবো। ওকে সকাল হয়ে গেছে আর আমরা যে ডায়মন্ডগুলো পেয়েছি না সেই ডায়মন্ড দিয়ে আমরা বানাবো হচ্ছে একটা সোয়ার্ড, আমি ভাবছি একটা সোয়ার্ড বানাই। আর এইখানে বসে কেন আছে ভাই, এটা কি শখের কে বলেন না? তো চলো আমরা ক্রাফটিং টেবিলে যাই, আর ক্রাফটিং টেবিলে গিয়ে আমরা ওটা বানাবো। তার আগে যেগুলো যে জিনিসগুলো পেয়েছি না সেই জিনিসগুলো বাইরের বক্সে রাখি দেখি। ও দুনিয়ার জিনিসপত্র রেখে দিয়েছে ভাই, কোনটাতে রাখবো দাঁড়াও এটা দেখি তো। আরে ভাই সবগুলো ফুল নাকি? আরে ইয়ার হ্যাঁ এইটা ফাঁকা আছে কিন্তু এটাতে রাখলে হবে না, এটাতে ভাই ও অন্য কিছু রাখে। এখানে ও শিল ভাই, শিল্ডের জন্য একটা আলাদা ইয়ে রেখেছে, এখানে কি রাখতে পারবো? এখানে রেখে দিও যা পড়াতে করবে গাইজ। তাহলে আমরা একটা লেপুস লেজার যা পেয়েছি সব রেখে দেবো, শুধু ডায়মন্ডগুলো রাখবো না, ডায়মন্ডগুলো গাইজ খরচা করে দেবো, ভালো হবে কারণ আমি কষ্ট করেছি। ঠিক আছে দাঁড়া এগুলো সব রেখে দিই, এগুলো তো লাগবে ভাই, এগুলো লাগবে। চলো আমাদের কাছে আছে ডায়মন্ড সাতখানা, সব খরচা করবো না, রেখে দেবো পাঁচখানা রেখে দেবো। চলো চলো এখন ক্রাফটিং টেবিলে যাবো, আমাদের স্টিক লাগবে, দেখি স্টিক পুরো এখানে আছে দেখেছিলাম। আর ভাই এখানে স্টিক নেই, দাঁড়াও স্টিক কোথায় কোথায় আছে, এই তো স্টিক আমরা নেবো। আর এনচান্টিং টেবিল কি বানানো নেই বোধহয়? না বোধহয় এনচান্টিং টেবিল বানানো নেই। চলো গাইস আমরা এখানে বানাবো একটা সোয়ার্ড ডায়মন্ডের, ইয়েস ভাই ডায়মন্ডের এখানে বানিয়ে নিয়েছি। আচ্ছা ও তো কিনতেও পারতো, কেন ডায়মন্ড খরচা করলাম? আর ডায়মন্ড যেগুলো আছে গাইস, আচ্ছা ওর ওই যেখানে ও ঘুমায় সেখানে রাখবো, ঠিক আছে। ডায়মন্ডগুলো দেখা যাক, একটা ডায়মন্ড আছে, এই না ছটা ডায়মন্ড দিয়ে দিলাম, ছটা ডায়মন্ড দিয়ে দিলাম। চলো আর এটাকে এটাকে কি এনচান্টিং করা যাবে? এনচান্টিং টেবিল তো বোধ হয় নেই ওর, নাহলে ভাই একটু এনচান্টিং করে নিতাম, কেননা লেভেলও আছে 47। চলো চলো গাইস এখন আর তো কিছু করার নেই। এখন দেখো শখের গেমারকে নিয়ে এসেছি, দেখো তোমার আমি এখন ডায়মন্ডের শর্ট বানিয়েছি। আমি ডায়মন্ডের শর্ট দিয়ে কি করবো? আমার কাছে তো আগে থেকে ডায়মন্ড, তোমার কাছে ছিল কি আয়রনের শর্ট, তো এটা আমি কিনে নিতে পারতাম ট্রেডারের কাছ থেকে। আর ডায়মন্ড ভাই আমার কপালটাই খারাপ, সিরিয়াস বলছি ভাই, দুই দুইবার কারেন্ট গেছে এই ভিডিওটা বানাইতে গিয়ে। দেখো ডায়মন্ডের সোয়ার্ড বানাইছি আর তোমার জন্য ডায়মন্ডও এনেছি, দাঁড়াও কয়টা। আরে তুমি কোনদিন পাইছো এত ডায়মন্ড? এই সোয়ার্ডটা বানানোর পর ডায়মন্ড পেয়েছি, দাঁড়াও তোমার দেখাচ্ছি। এই দেখো এখানে ডায়মন্ড রাখো তুমি, আগে কটা ছিল তোমার কাছে? একটা না কয়টা ছিল? একটাই ছিল, এই দেখো। এরে ভাই কি হাসার কি আছে? আমি মনে করছি 15-20টা ডায়মন্ড খুঁজে নিয়ে ভাই, ছয়টা ডায়মন্ড কম নাকি? দেখো কতগুলো ডায়মন্ড পাইছি ভাই, দেখো হাসে ভাই, এত কষ্ট করে মাইনিং করলাম ভাই, আমি আর তোমার আইটি খেলছি না ভাই, আমি আমার ভাই আমি গেলাম ভাই, আমি আমার ওয়ার্ল্ডে খেলবো, আমার আমি আমার ওয়ার্ল্ডে গিয়ে ডায়মন্ড খুঁজবো ভাই। গাইস তোমার লাইক করে দাও, দেখতে পাচ্ছ হাসছে ভাই, সাতটা ডায়মন্ড হয়েছে, ভালো করেছে ভালো করেছে, গুড জব, লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ভাই। ডায়মন্ড খুঁজেছে 1 ঘন্টায় 4টা 5টা 7টা, লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও গাইস, আমি গেলাম ভাই, এই বেজিতে আর পারলাম না।